কোশ্চানটা হচ্ছে ক্লাস থ্রি পরিবেশ বিষয়ের প্রশ্ন পূর্ণমান পঞ্চাশ প্রশ্নগুলো দেখো একের দাগ হচ্ছে সঠিক উত্তরের টিক চিন্ন দাও ক রাতের আকাশে সূর্য থাকে না তাই আকাশকে দেখায় রঙিন সাদা কালো উত্তর হচ্ছে কালো ছায়ার উল্টো দিকে থাকে সূর্য গ বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প ঘ যেসব জিনিস চাষ করতে করে হয় তাদের বলে কৃষি সম্পদ ইং আকাশে অনেক তারা দেখা যায় পূর্ণিমা তিথিতে দুইয়ের দাগের শূন্যস্থানে সঠিক শব্দ লিখে ফাঁক পূরণ করো খ যারা মাটির জিনিস তৈরি করে তাদের কুমোর বা কুম্ভকার বলা হয় খ পূর্ণিমার দিন চাঁদ পূর্ব আকাশে ওঠে গ শীতকালে পুকুরের উপর ধোঁয়া দেখা যায় ঘ উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে ইঙ্গ সূর্য পূর্ব দিকে ওঠে তিনি তাকে এক কথায় উত্তর দাও গাছ থেকে আমরা কি কি পাই ফল ফুল অক্সিজেন ইত্যাদি আমরা গাছ থেকে পাই খ পরিষ্কার বায়ু আমাদের সম্পদ কেন যেহেতু পরিষ্কার বায়ু শরীরের পক্ষে ভালো যে স্বাস্থ্যে স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না তাই এটা আমাদের সম্পদ কোন কোন জিনিস বাড়িতে আছে তো স্কুলে নেই খাট আলনা টিভি ইত্যাদি বাড়িতে আছে কিন্তু স্কুলে নেই ঘ ছায়া দৈর্ঘ্য কখন ছোট হয় সূর্য কখন অস্ত যায় ছায়া দৈর্ঘ্য দুপুরবেলা ছোট হয় আর সূর্য সন্ধ্যাবেলা অস্ত যায় ঘ লুপ্ত জীবিকা কাকে বলে আগে ছিল বর্তমানে নেই এরকম জীবিকাকে লুপ্ত জীবিকা বলে যেমন পালকির বেহারা সূর্যের দিকে সোজা তাকালে কী হবে সূর্যের দিকে সোজা তাকানো যায় না চোখে ছটা লাগে এর ফলে চোখ জ্বালা করবে এবং জল পড়বে ইং জেবরা ক্রসিং কাকে বলে ছায়া কখন লম্বা হয় রাস্তা পারাপারের জন্য রাস্তায় যে আড়াআড়িভাবে দাগ দেওয়া থাকে হলুদ রঙের সেটাকেই জেবরা ক্রসিং বলে ছায়া সাধারণত সন্ধ্যাবেলা এবং ভোরবেলা লম্বা হয় ছায়ের দাগের প্রশ্নগুলি উত্তর দাও সুস্থ শরীর রাখতে আমাদের কী কী দরকার সুস্থ শরীর রাখতে আমাদের সুষম খাবার দরকার পরিষ্কার অক্সিজেন দরকার শ্বাসের জন্য ইত্যাদি ভালো মাটি আমাদের সম্পদ কেন কারণ ভালো মাটি বললে গাছপালা ভালো হয় ফসল ভালো হয় এবং সেই ফসলে কোনো রোগ জীবাণু থাকে না যেটা খেয়ে আমাদের কোনো রোগ হয় না এর জন্য ভালো মাটি আমাদের সম্পদ গাছপালা লাগানো উচিত কেন গাছপালা লাগালে প্রকৃতির ভারসাম্য ঠিক হয় তারপর বৃষ্টি ভালো হয় বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় তাই আমাদের গাছ লাগানো উচিত এছাড়া মাটির ক্ষয় রোধ করে গাছপালা কোন কোন গাছ থেকে ওষুধ পাওয়া যায় যেমন শিঙ্কোনা সর্পগন্ধা বাঁশক তুলসী ইত্যাদি গালমেক ইত্যাদি গাছ থেকে ওষুধ পাওয়া যায় ঘরোয়া শিল্প কাকে বলে ঘরে বসে অল্প পরিশ্রমে বা অল্প শ্রমিকে কোনো শিল্প বা কাজ করাকেই ঘরোয়া শিল্পী বলে ঘরোয়া শিল্প বলে যেমন তালপাতার পাখা তৈরি মেঘ কখন কালো দেখায় বর্ষাকালে আকাশে মেঘ কালো দেখায় মেঘ কি বাতাসে জলীয় বাষ্প কীভাবে বাড়ে মেঘ বাতাসের বাসমান ধুলিকণা জলকণা এছাড়া ধোঁয়া বালি ইত্যাদি মিশে মেঘ তৈরি হয় আৰু বাতাসে জলীয় বাস্প সূৰ্যৰ তাপে যল বাষপ হৈ ওপৰত উঠে তন সেই জলীয় বাষ্প আকাশে বাঢ়ে